আজি সমগ্র অসমতে গুরুজনার 575 সংখ্যক আবির্ভাব মহোৎসব আর এই আবির্ভাব মহোৎসব ভাগি অসমৰ বিভিন্ন অঞ্চলত উলহ মালহেৰে পালন কৰিছে ভক্তসকলে। আর ময়ো আজি যে লাৰুৱা গোপাল সত্র ৰামদিয়া ইয়াতে এজন মুকলি সভার ধর্মালোচনী সভার বিশিষ্ট ব্যক্তি হিসাবে উপস্থিত আছো। আর গুরুজনার যে আদর্শ, গুরুজনার যে বাণী, সেই বাণী অবিহনে অসমীয়া সমাজ এতিয়াও জিয়াই থাকিব নোৱাৰে। আর গুরুজনাক আমাক লাগিবই। আর গুরুজনার যে আদর্শ, সেই আদর্শেৰে অসমীয়া সমাজ যদি আগবাঢ়ে তেতিয়াহে প্রবল জনমত এটা গঠন হব। আর গুরুজনে পঞ্চদশ শতিকাতে এই জনমতটা গঠন করেছিল। আর আজির যে গণতান্ত্রিক ব্যবস্থা, এটা একবিংশ শতিকা গণতান্ত্রিক ব্যবস্থা, গতিকে গুরুজনে পঞ্চদশ শতিকাতেই এই গণতন্ত্র এটা জনমত গঠন করেছিল। আজিও গুরুজনের প্রাসঙ্গিকতা আছে বলে ভাবো।